নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান আজকাল পরশু এবং এই বিশেষ অনুষ্ঠান সৌভাগ্যের দিশা এই অনুষ্ঠানটি দীর্ঘদিনের একটি জনপ্রিয় অনুষ্ঠান আমি জনপ্রিয় এই কারণে বললাম জনপ্রিয়তা দুটো কারণে হয় এক হচ্ছে যিনি কাজটি করছেন যার অনুষ্ঠান যার শো তিনি আপনাদের সামনে নিজেকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করছেন শুধু এই নিজেকে সুন্দর করে রিপ্রেজেন্ট করাতে কিন্তু মানে সার্থকতা নয় বা সফলতা নয় সফলতা হচ্ছে তার কাছে এসে তার পরামর্শে যদি আপনি আপনার জীবনটাকে সুন্দর করে তুলতে পারেন সৌভাগ্যের দিশা যার যিনি রয়েছেন এই অনুষ্ঠানের মূল মানুষ কেরিয়ার স্পেশালিস্ট এবং বাস্তু বিশেষজ্ঞ জ্যোতিষগুরু শাস্ত্রী অনেক অনেক স্বাগত আপনাকে নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী আজকের অনুষ্ঠানের শুরুতেই বলব দীর্ঘদিন ধরে যেমন যারা প্রোগ্রাম দেখছেন আজকের প্রতিদিন প্রতিনিয়ত যারা সিটিভেনের পর্দায় দেখছেন তাদের তো কথাই নেই আর অনুষ্ঠানের বিশেষত্ব হচ্ছে যে দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলি এই প্রোগ্রামের মধ্য দিয়ে আপনারা অনুধাবন করেন অর্থাৎ আপনার এডুকেশান আপনার চাকরি আপনার কেরিয়ার আপনার বাস্তু আপনার ম্যারেজ লাইফের সুখ শান্তি ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট বিলাসবহুল জীবন আবার কারো কারো দেখা যাচ্ছে জীবনে কিছুই হলো না সেই সমস্ত সমস্ত এই যে মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার পর সমস্যা কি করে সেইখান থেকে বেরোবেন কি করে আপনি সেখান থেকে মুক্তি পাবেন তারই মেনলি অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের দিশার অনুষ্ঠান যারা দেখছেন প্রত্যেকে ভালো থাকবে এবং ভালো থাকারই অনুষ্ঠান সৌভাগ্যের দিশা একদমই এবং আপনার যেটা স্পেশালিটি আমার যেটা মনে হয় মানুষকে বারবার নয় একবার একটা সঠিক স্থায়ী সমাধানে নিয়ে যাওয়া একটা টেলিফোন নিয়ে নি নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ আমি মহেশতলা থেকে

হ্যাঁ হ্যাঁ নক্ষত্র বিশ্বিক রাশি কন্যা লগ্ন জ্যেষ্ঠা নক্ষত্র বিশ্বিক রাশি কন্যা লগ্ন প্রথমেই বলি কানেক্টিভিটি কি আছে বিবাহ সমস্যা তার কেরিয়ারে আশানুরূপ ফল না পাওয়া আপনার মেয়ে প্রাইভেটে কোনো কাজ করছেন প্রাইভেটে করছেন কিন্তু ওর যোগ্যতা অনুযায়ী ফল পাচ্ছেন হ্যাঁ ভালোই করে সেটা আচ্ছা আর একটা জিনিস হচ্ছে বিয়ে হয়েছে কি নেই হ্যাঁ আছে বিবাহিত জীবনে বিবাহিত জীবন আমার তো যোগাযোগ নেই না কেন যোগাযোগ নেই মায়ের সঙ্গে তো যোগাযোগ থাকার কথা এখন একটু অসুবিধা হয়েছে সম্পর্ক ঠিক মতো রাখে না আমাদের সঙ্গে তেমন হ্যাঁ রাখবে না সেটা হচ্ছে আলাদা কারণ কারণ হচ্ছে একটা জিনিস সেটা হচ্ছে ওর কেরিয়ারের প্রবলেমটা আমি বলে দিচ্ছি ওর প্রেম করে বিয়ে হয়েছে প্রেম করে বিয়ে হয়েছে এটা কিন্তু এখান থেকে ইন্ডিকেট করেছে কিন্তু বিয়ে কতদিন হয়েছে বারো বছর হয়ে গেছে কিন্তু আপনি মেয়ের কোনো খবর জানেন না কারণ মেয়ের কেন খবর রাখছে না ঠিক ডিটেলসে যাবো আমরা দেখুন আপনার মেয়ের লগ্নের পঞ্চম হাউজে শনি বসে আছে এবং ষষ্ঠ হাউজে শুক্র মঙ্গল রাহু বসে আছে শুক্র মঙ্গল রাহু ষষ্ঠ হাউজে মানে তার প্রেম করে বিয়ে হওয়া বা লাভ ম্যারেজ করে বিয়ে হবে কিন্তু পঞ্চম হাউজে শনি থাকায় সন্তানের সঙ্গে মতবিরোধ অর্থাৎ সন্তান যে কর্মটি করবে পিতামাতা সেটা অ্যাকসেপ্ট করবে না এবং ও যেটা করবে সেটা পিতামাতাকে মাতাকে বুঝতে দেবে না বা পিতামাতার সঙ্গে রিলেটেড সম্পর্ক থাকবে বিয়েটা ও আপনার করেন না সেটা করবে না কারণ জ্যেষ্ঠা নক্ষত্র তো বিশ্বিক রাশি আর হচ্ছে কি একটা লগ্ন বললাম এর কানেক্টিভিটি হচ্ছে বিবাহিত জীবন সুখের নেই ঠিক আছে এবং বিবাহিত জীবন সুখের শুধু নয় অলমোস্ট পিতামাতার সঙ্গে রিলেশান রাখা এটা কিন্তু অনেক চেম্বারে মানুষ আসেন যে বিয়ে হয়ে গেছে মেয়েটি বলুন ছেলেটি বলুন অনেক কষ্ট করে জন্ম মানে পিতামাতা লালন পালন করেন অনেক কষ্ট করে তার এডুকেশন শিক্ষা দেন তারপরে পিতামাতাকে ভুল মানে মানে ফাঁকি দিয়ে বলতে গেলে পিতামাতাকে কষ্ট দিয়ে বা পিতামাতার অমতে তারা নিজের স্বার্থে বিয়ে করছেন পরবর্তীকালে পিতামাতার খবর আর নেন না এরকম বহু জাতক আছে চেম্বারে তো শুনি অনেক কথাই শুনি বা অনেক কথা বলে দিতে পারি তো বিষয়টা হচ্ছে একটা জিনিস দেখুন আপনার মেয়ে ও নিজে হারালো একটা জিনিস যেটা হচ্ছে আমি প্রথমে বলেছিলাম যে প্রাইভেটে চাকরি করে আসানোর ফল না পাবে কারণ হচ্ছে ওর কিন্তু ও যদি সঠিকভাবে সেই জায়গাটাকে আগে থাকতে ঠিক করতেন আপনারা এই যে ষষ্ঠ হাউজে শুক্র মঙ্গল রাহু কানেকটিভিটি এইটা ওর প্রেম ঘটিত বিষয়ে সমস্যা এবং আর একটা জায়গা হচ্ছে ওর বুধায়িত্ব যোগ ছিল অষ্টম হাউজে ও কিন্তু সরকারি সার্ভিস পেতেন পেতে পারত পারত যদি সঠিক সঠিক যদি সেই জায়গাটাকে কমপ্লিট করতে পারতো গ্রহের যে ডিস্টারবেন্স রয়েছে অশুভ গ্রহের যে অমঙ্গল দোষটি রয়েছে সেই জায়গাটা ঠিক করতো তাহলে অষ্টম হাউজে বুধায়িত্ব যোগ একশো পার্সেন্টে সুফল দেয় অর্থাৎ তার সরকারি সার্ভিস কিন্তু হয় কিন্তু হলো না কর্মে আশানুরূপ ফল নেই পঞ্চমে শনি থাকার জন্য সন্তানের সঙ্গে তার মত বিরোধ হচ্ছে এই জায়গাটাও ঠিক হয়ে যেত আগামী দিনে কিন্তু এর কিন্তু আর একটা জায়গা রয়েছে উনি তো বললেন যে আমি খবর মেয়েটির শরীর মাঝে মাঝেই খারাপ থাকে তাহলে এই যে বিষয়গুলি এইগুলিকে আগে থাকতে যদি আপনারা একটু গাইড করতেন তাহলে আপনাদের মনোপুত বিয়েতে হতো এবং কিন্তু আপনাদের সঙ্গে অ্যাডজাস্টেবল হতো তো এখনও সময় আছে যদি মনে করবেন যে আপনাদের সঙ্গে রিলেশান জরুরি এ তো আমি বলবোই কারণ আমিও তো কারো পিতামাতা তো বলতে তো হবে সন্তানকে ছেড়ে পিতামাতা মাতা কখনই থাকতে পারে না সন্তান কেমন থাকে কি করে না করে কি খাচ্ছে অনবরত দৈনন্দিন পিতা মাতার কষ্ট হয় যদি মনে করবেন যে সন্তানের সঙ্গে রিলেশন জরুরি তাহলে একবারের জন্য অলোজেলকাম যে কোনো চেম্বারে ওর ভালো চাকরি কর্ম উন্নতি এবং বিবাহিত জীবনে সুখ শান্তি এবং আপনাদের সঙ্গে রিলেশন একদম অটুট থাকবে দর্শকদের কাছে নিশ্চিত সমাধান কথা উনি কিন্তু যদি আপনারা নোটিস করেন তাহলে কিন্তু দেবাশিস শাস্ত্রী বললেন দাদা বললেন যে একবারের জন্য আসবেন আপনি ওনার চেম্বারে একবারের জন্য এই সিঙ্গেল ওয়ান টাইম আমি একটু জানিয়ে দিই আগামী সোমবার চেম্বার রয়েছে আগরতলা ছ তারিখ সিক্স ফেব্রুয়ারি চেম্বার রয়েছে গুয়াহাটি নাইন্থ ফেব্রুয়ারি চেম্বার রয়েছে জামশেদপুর টুয়েলভ ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি চেম্বার রয়েছে কৃষ্ণনগর থার্টিন্থ ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি চেম্বার রয়েছে বহরমপুর চোদ্দোই ফেব্রুয়ারি চেম্বার রয়েছে গড়িয়াহাট উনিশ তারিখ উনিশে ফেব্রুয়ারি চেম্বার রয়েছে কোচবিহার কুড়ি তারিখ কুড়ি ফেব্রুয়ারি চেম্বার রয়েছে আলিপুরদুয়ার একুশে ফেব্রুয়ারি জলপাইগুড়ি বাইশে ফেব্রুয়ারি শিলিগুড়ি ছাব্বিশে ফেব্রুয়ারি কাঁচি সাতাশে ফেব্রুয়ারি মেদিনীপুর মার্চের এক তারিখ চেম্বার রয়েছে দিল্লিতে চার তারিখে রয়েছে বর্ধমান পাঁচই মার্চ তারাপীঠ ছয়ই মার্চ দুর্গাপুর এবং আটই মার্চ আসানসোল এছাড়া প্রতি বৃহস্পতি শুক্র শনি রবি ডক্টর শাস্ত্রীকে পাচ্ছেন দক্ষিণেশ্বর ডানদপ বিক্রম এসি মার্কেট সৌভাগ্যের দিশা নিজস্ব চেম্বারে আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো ফোর সিক্স জিরো টু ডাবল ফাইভ এবং নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ নাইন ডাবল থ্রি জিরো নাইন নাইন সেভেন টু থ্রি ফাইভ এবং নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন দেখুন খুব পরিষ্কার দেবাশীষ শাস্ত্রী মানুষটা আমি দীর্ঘদিনের আলাপ আমার হয়তো আমরা একসাথে হয়তো চা খেলাম গল্প করলাম জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু খুব শাস্ত্র মানে আমার জন্য জ্যোতিষশাস্ত্রের যে প্রয়োগ আপনার জন্য নয় কারণ আমি মানুষটা আলাদা আপনি মানুষটা আলাদা তাই ওনার যে কাজ কে যে কেরিয়ার স্পেশালিস্ট আজকে যদি এই মেয়েটার ছকটা উনি এই মেয়েটির আট বছরে পেতেন তাহলে কিন্তু এই মেয়েটার জীবনটাই উনি বদলে দিতে পারতেন যে সমস্ত বাবা মারা সিরিয়াস যারা চাইছেন সন্তানের জীবনটাকে ঠিক মতো নিজেদের মতো করে নিজেদের খাতে বইতে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যে চেম্বারটা হবে আমরা ছিলাম আলোচনাটা হচ্ছে অর্থ কষ্ট নন যে আমি আমার যোগ্যতা অনুযায়ী রোজগার করছি না আমি কি সত্যি পারবো আমার আল্টিমেট জায়গায় পৌঁছোতে একটা কথি বলছি দিদি যেটা হচ্ছে যাহা কর্ম তাহাই ধর্ম আমরা যদি প্রথম থেকে এই যে হরস্কোপের মধ্যে একটা মানুষের জীবনের সমস্ত জীবনের বায়োডাটা জন্মকালীন সময় তার ডেট অফ বার্থ এবং টাইম এই জায়গাটাকে কাউন্সেলিং করে তার হরস্কোপ তৈরি হচ্ছে হরস্কোপের মধ্যে বারোটি হাউজের মধ্যে সমস্ত ডিটেলস আছে একটি সন্তান ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে না একদিন তিনি আইপিএস হবে নাকি ডাকাত হবে না ডাকাত হবে না ভিকারি হবে না তার জীবনে কিছু হবে না সারা জীবন কর্ম করে কোনো ফল পাবে না সবটাই তো এর মধ্যে রয়েছে যারা অভিজ্ঞ মানুষ তারা সব নারী নক্ষত্র সব বলে দেন তাহলে এই জায়গাটাকে যদি সমস্যা যখনই ক্রিয়েট করছে বা সমস্যা যখনই তার আভাস পাওয়া যাচ্ছে তো প্রথম থেকে দরকার হচ্ছে কাউন্সিলিং করা একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে জীবন গড়া সেই জায়গাটায় যদি যে অশুভ দোষগুলি রয়েছে জন্মকালীন সময় যারা কালসর্প যোগ বীর যোগ সাড়ে সাতি ভৌতিক যোগ গুরুচন্ডালী দোষ বা দারিদ্র্য দোষ বা মাঙ্গলিক দোষ এই সমস্ত অশুভ দোষ যদি থাকে তাহলে কিন্তু সেই জায়গাটাকে যতক্ষণ পর্যন্ত সেখান থেকে না রিমুভ করানো যাবে কতক্ষণ পর্যন্ত কিন্তু জীবনে কেরিয়ার গড়ে উঠবে হতেই থাকবে এবং তার কারণে এডুকেশন কর্ম চাকরি বিবাহ অবাধ্য সন্তান আজকে যে মুম্বাই থেকে ক্লায়েন্ট এসেছে তো তার সন্তান অবাধ্য এত অবাধ্য যে পিতা মাতা মুম্বাই ছেড়ে কলকাতায় এসেছে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে মুম্বাই কলকাতায় থাকছে যাদবপুরে শুনে তো তার আমি গড়িয়ার চেম্বারে প্রেডিকশন করেছিলাম তারপর আজকের আবার ডালপ চেম্বারে এসেছে তো সন্তানটি এত ভয়ঙ্কর যে পিতামাতাকে হার্ট করছে তা মানে কেন হোস হার্ট করছে তার একাদশে গুরুচন্ডালী দোষ রয়েছে এবং পঞ্চমে রয়েছে কেতু তা মানে পিতা মাতার উপরে যত করাপশান পিতামাতাকে বাড়ি থেকে আলটিমেটলি বের করে দিয়েছে থার্টি থ্রি ইয়ার্স ওল্ড একটি ছেলে মানে তেত্রিশ বছরের ছেলে নাইনটিতে জন্ম তিনি বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন কতটা অ্যাগ্রেস কতটা অ্যাগ্রেস তাহলে এই জায়গাটাকে যদি আগে থাকতে সেই সব বাবা মা যদি আগে থাকতে সেই রেক্টিফাই করতো বা আগে থাকতে সেই রেমিডিয়াল সাপোর্ট দিতে পারতেন তাহলে কিন্তু পিতামাতা মাতা সন্তানের সঙ্গে অ্যাডজাস্টেবল বা আগামী দিনে সারা জীবন কিন্তু একসঙ্গে থাকতে পারতেন একদম ঠিক আছে আচ্ছা একটা টেলিফোন নিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার আমি হাওড়া থেকে বলছি নমস্কার কুমার ঘোষ বলুন

আমি কেন বললাম বলুন তো এটা তো একটা এটা তো একটা সায়েন্স এটা একটা বিজ্ঞান একটা অঙ্ক এবং সেই অঙ্ক আর বিজ্ঞান কল্পবিজ্ঞান নয় একদম বাস্তব বিজ্ঞান অঙ্ক এবং বিজ্ঞানের মেলবন্ধনে জ্যোতিষশাস্ত্র এই শাস্ত্রটাকে যিনি যত বেশি অভ্যেস করবেন তার প্রেডিকশন তত ক্ষুরো ধরাবে এবং আজকে ওনার কিন্তু চেম্বার এবং ওনার অনুষ্ঠান বলে দেয় ওনার প্র্যাকটিসের কথাটা চলে যায় বিশে সেপ্টেম্বর নাইনটিন ফ্রাইডে ছিল অর্থাৎ শুক্রবার ছিল আচ্ছা প্রথমে আপনার বলি আপনার শ্রবণা নক্ষত্র মকর রাশি মকর লগ্ন শ্রবণা নক্ষত্র মকর রাশি মকর লগ্ন আপনি জানেন আচ্ছা বেশ প্রশ্ন হচ্ছে কেরিয়ার নিয়ে আর বিবাহ নিয়ে তাই তো নিশ্চয়ই বলে দেবো একটু ওয়েট করুন নিশ্চয়ই বলে দেব প্রথমে আমরা বলি যে যেটা রয়েছে আপনার লগ্নে শনি এবং চন্দ্র বসে আছে এটা একটা জীবনের ভাইটাল পয়েন্ট অর্থাৎ খুব খারাপ যোগ লগ্নে শনি লগ্নে কেতু লগ্নে রাহু নগ্নে মঙ্গল যদি থাকবে তার জীবনে অর্থ সমস্যা কেরিয়ারের সমস্যা তার আশানুরূপ ফল না পাওয়া এবং তার বিবাহ সমস্যা এতগুলি সমস্যা যেগুলি দৈনন্দিন জীবনের মানুষের খুব জরুরি যে সেখান থেকে এই সমস্যাগুলি যদি থাকবে একটা সমস্যা থাকবে তো জীবন গড়বে না গড়ে উঠবে না জীবনে প্রত্যাশিত জীবন প্রত্যাশাই থেকে যাবে কিন্তু জীবনে সাকসেস পাওয়া যাবে না প্রথমে বলি লগ্নে শনি এবং চন্দ্র সপ্তমে শুক্র বসে আছে এবং তার সঙ্গে বসে আছে আপনার অষ্টম এবং নবমে নবম হাউজে রয়েছে রবি এবং মঙ্গল বসে আছে কর্মে আশানারূপ ফল না পাওয়া কি করছেন দাদা একটু বলুন আমি একটা প্রাইভেট ফার্মে করি কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী ফল পাচ্ছেন না না আপনার অর্থ সেভিংস হচ্ছে সেটা নাও হয় না হওয়ার মতন মানে কর্মে যোগ্যতা অনুযায়ী ফল না পাওয়া এবং অর্থ সেভিংস না হওয়া কেন এই যে সেই লগ্নে শনি বুঝতে পারলাম এবারে লগ্নে শনি এবং চন্দ্র কানেক্টিভিটি কি হচ্ছে বীর যোগ বীর যোগ থাকলে কি হবে মনকে চঞ্চল করে দেওয়া মাইন্ড আপ স্যাটিসফ্যাকশন কোনোদিনই থাকবে না যতটা আপনি চাইবেন ততটা আপনি পাবেন না এবং পারিবারিক সুখ শান্তি থাকবে মাঝে মাঝে পারিবারিক সুখ শান্তি হবে আর একটা জিনিস হচ্ছে আপনার মায়ের শরীর ভালো যাচ্ছে না এর নাম দেবাশিষ শাস্ত্রী আপনার মায়ের শরীর ভালো যাচ্ছে না মায়ের একটা একটা সমস্যা লেগেই থাকে শরীরে এই শনি যোগ লগ্নে শনি চন্দ্র কানেকটিভিটি মা অসুস্থ কঠিন ব্যাধির সম্ভাবনা বিষয়টা এটা ভয় পাওয়ার কিছু নেই নাম্বার টু হচ্ছে আপনার নবম হাউজে যে হাউস থেকে আপনার ভাগ্যে উন্নতি হবে সেখানে রবি মঙ্গল কানেক্টিভিটি অর্থাৎ দোষ রয়েছে ফলে আপনি আশানুরূপ ফল পাচ্ছেন না আপনার জীবনে প্রেম ভালোবাসা হবে কিন্তু বিবাহ সমস্যা থাকবে বিয়ে করেছেন কি নেই না না আপনি বললেন প্রেম ভালোবাসা থাকবে কিন্তু সেটা বিয়ে অবধি যাবে না না স্টে করবে না বিবাহ বিচ্ছে মানে সম্পর্ক বিচ্ছেদ হবে এবং বিবাহ বিচ্ছেদ হবে দুটোই বিচ্ছেদ আরে বাবা প্রেম ভালোবাসা হয়েছিল আপনার জীবনে না আসেনি কিন্তু মানে যদি সেরকম কিছু হবে তো আপনাকে বলে দিলাম হয়তো নাও আসতে পারে কিন্তু আসবে না তা নয় আসবে টুডে টুমরো আপনি আসবে কিন্তু স্টে করবে না আরেকটা জিনিস হচ্ছে এই যে নবম হাউজে রবি মঙ্গল মানে গ্রহণ দোষ ফলে বিবাহ সমস্যা যেহেতু লগ্নে শনি এবং চন্দ্র বসে আছে তো এইটাকে যদি এই যে কর্মে আশানুরূপ ফল পাওয়া এবং অর্থ সেভিংস ব্যালেন্স গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি যদি পেতে হয় তাহলে এই জায়গাটাই কালসর্প যোগ রয়েছে এবং এই বীরযোগ রয়েছে তার সঙ্গে গ্রহণ দোষ রয়েছে এই জায়গাটাকে নির্মূল করে দিবেন তো আগামী দিনে দেখবেন আপনি ভালো চাকরি পাচ্ছেন সেভিংস ব্যাংক ব্যালেন্স বিবাহ সমস্যা অর্থ সমস্যা কিছুই থাকবে না জীবন স্টাবলিশড হবে তো অসিদ্ধার কাছে বারে বারে আসতে হয় না একবারই আসতে হবে ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম অ্যাচিভমেন্ট আজকের হাওড়া বলুন বাগনান বলুন উলুবেরিয়া বলুন দাসনগর বলুন আজকের চব্বিশ বছরের চেম্বার সুতরাং সম্ভব হলে একবার যোগাযোগ করবেন আজকে সময় একটা দিন চেম্বার নিশ্চয়ই প্রত্যেকটা দিন চেম্বার এবং আপনারা চাইলেই ডানলপের বিক্রম এসি মার্কেটের সৌভাগ্যদের সাথে এসে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই যেটা আপনি বললেন যে একবার একবার এবং স্থায়ী অ্যাচিভমেন্ট নমস্কার কে রয়েছেন নমস্কার হ্যালো হ্যাঁ নমস্কার বলুন কে বলছেন না আছেন কি হ্যালো না আর কেউ নেই আমাদের সঙ্গে সময়টাও কেটে গেছে তো সংযোগে বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু একটা কথা বলি যে অর্থ কষ্ট এবং পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যা মানে কিন্তু শুধু বিবাহিত জীবনের সমস্যা নয় পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক এই যে এই যে আজকে কথা বলছি পারিবারিক সমস্যা অনেক রকমের হতে পারে যেমন এই ছেলেটির অর্থাৎ এই এনার মায়ের দীর্ঘদিনী অসুস্থতা আজকে এটাও কিন্তু একটা পারিবারিক সুখ শান্তি ভিগ্ন আজকের এই জায়গাটায় কাউন্সেলিং করা আজকে ডাক্তার রোগ ধরতে পারলে রোগ সেরে যায় আর অ্যাস্ট্রোলজার যদি সেই জায়গাটাকে কমপ্লিটলি কাউন্সেলিং করতে পারে তাহলে আমার মনে হয় যে কোনো সমস্যায় নিশ্চিত সমাধান করে দেওয়া যায় তো একটা জিনিস আরও আমরা যদি লাইনে একটু সময় পেতাম এই ছেলেটির হাতের রেখার মাঝখানে যে রেখাটি একটি প্রবলেম আছে কিছুটা উঠে গিয়ে ভগ্ন হয়ে গেছে ফলে তার জীবনে অর্থকষ্ট সারা জীবন থাকবে অর্থ যা সেভিংস হবে সেভিংস হবে না অর্থ যা রোজগার হবে সেভিংস হবে না তাহলে অর্থ যার নেই বর্তমান সিচুয়েশনে কিন্তু তার সুখ শান্তি কিন্তু নেই সুতরাং যারা চিন্তা করছেন জীবন গড়বেন সারা ভারতবর্ষের মানুষের কাছে একবার একটাই বার্তা দেবাশীষ শাস্ত্রী মানেই হচ্ছে একবার যে কোনো সমস্যার জন্য আপনি আসতে পারেন আপনায় কিছু বলতে হবে না আপনারা নিশ্চয়ই দেখেছেন দেবাশিদা কাউন্সেলিং ক্লায়েন্ট থাকে রিসিপশানে দেবাসিতা ভেতরে বসিয়ে আগে লিখে দেয় তার হরস্কোপ দেখে কি সমস্যা আছে সুতরাং সমস্যা ধরতে পারলে সমাধান নিশ্চয়ই একদম প্রত্যেকে যে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনায় রইলাম আমি দিদি একদম শ্রীমতী আপনারা যারা অনুষ্ঠান দেখছেন জ্যোতিষগুরু পণ্ডিত শ্রী দেবাশী শাস্ত্রীর কাছে যদি আপনি আসতে পারেন আপনার জীবনটা কিন্তু মধুময় হয়ে উঠবে এই কথাটা এই কারণে বলতে পারি কারণ এতগুলো চেম্বার যার কনফিডেন্টলি সে কথাটা বলা যেতেই পারে অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ সকলে ভালো থাকুন নমস্কার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নম্বর নাইন ডবল থ্রি জিরো ডবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ নাইন সিক্স সেভেন ফোর ডবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান জিরো ফোর সিক্স জিরো টু ডাবল ফাইভ